হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে এলাম আরেকটি নতুন গল্প নিয়ে। এই গল্পটিও লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এটা তার একটি ছোট গল্প, গল্পটির নাম হলো কঙ্কাল। তবে চলুন গল্পটি শোনা যাক। আমরা তিন বাল্যসঙ্গী যে ঘরে শয়ন করিতাম, তাহার পাশের ঘরের দেয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝুলানো থাকিত। রাত্রে বাতাসে তাহার হাড়গুলা খটখট শব্দ করিয়া নড়িত। দিনের বেলায় আমাদিগকে সে হাড় নাড়িতে হইত। আমরা তখন পণ্ডিত মশায়ের নিকট মেঘনাদ বধ এবং কাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে হস্তিবিদ্যা পড়িতাম। আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদিগকে সহসা সর্ববিদ্যায় পারদর্শী করিয়া তুলিবেন। তাহার অভিপ্রায় কতদূর সফল হইয়াছে যাহারা আমাদিগকে জানেন তাহাদের নিকট প্রকাশ করা বাহুল্য, এবং যাহারা জানেন না তাহাদের নিকট গোপন করাই শ্রেয়। তাহার পর বহুকাল অতীত হইয়াছে। ইতিমধ্যে সেই ঘর হইতে কঙ্কাল এবং আমাদের মাথা হইতে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হইয়াছে অন্বেষণ করিয়া জানা যায় না। অল্পদিন হইল, একদিন রাত্রে কোনো কারণে অন্যত্র স্থানাভাব হওয়াতে আমাকে সেই ঘরে শয়ন করিতে হইল। অনঅভ্যাস বশত ঘুম হইতেছে না। এপাশ ওপাশ করিতে করিতে গির্জায় বড় ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সব কটা বাজিয়া গেল। এমন সময় ঘরের কোণে যে তেলের সেচ জ্বলিতেছে সেটা প্রায় মিনিট পাঁচেক ধরিয়া খাবি খাইতে খাইতে একেবারে নিভিয়া গেল। ইতিপূর্বে আমাদের বাড়িতে দুই একটা ঘটনা ঘটিয়াছে, তাই এই আলো নেভা হইতে সহসা মৃত্যুর কথায় মনে উদয় হইল। মনে হইল এই যে রাত্রি দুই পহরের একটি দীপ শিখাচির অন্ধকারে মিলাইয়া গেল। প্রকৃতির কাছে ইহাও যেমন আর মানুষের ছোট ছোট প্রাণ শিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ নিভিয়া বিস্মৃত হইয়া যায়, তাহাও তেমনি ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়িল। তাহার জীবিতকালের বিষয় কল্পনা করিতে করিতে সহসা মনে হলো একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেয়ালে হাত চড়াইয়া আমার মশারির চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে। তাহার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাইতেছে। সে যেন কি খুঁজিতেছে পাইতেছে না, এবং দ্রুততর বেগে ঘরময় প্রদক্ষিণ করিতেছে। নিশ্চয় বুঝিতে পাইলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা, এবং আমারই মাথার মধ্যে ভোব করিয়া যে রক্ত ছুটিতেছে তাহাই দ্রুত পদ শব্দের মতো শুনাইতেছে। কিন্তু তবু গা ছমছম করিতে লাগিল। জোর করিয়া এই অকারণ ভয় ভাঙিবার জন্য বলিয়া উঠিলাম, কেহ? পদশব্দ আমার মশারির কাছে আসিয়া থামিয়া গেল এবং একটা উত্তর শুনিতে পাইলাম। আমি সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজিতে আসিয়াছি। আমি ভাবিলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছুই নেই। পাশ বালিশটা সবলে আঁকড়াইয়া ধরিয়া চিরপরিচিতের মতো সহজ অতি সহজ সুরে বলিলাম, এই দুপুর রাত্রে বেশ কাজটি বাহির করিয়াছ, তা সে কঙ্কাল এখন আর তোমার আবশ্যক? অন্ধকারে মশারির অত্যন্ত নিকট হইতে উত্তর আসিল, বলো কি, আমার বুকের হাড় যে তাহারই মধ্যে ছিল, আমার 26 বছরের যৌবন যে তাহার চারিদিকে বিকশিত হইয়াছিল, একবার দেখিতে ইচ্ছে করে না? আমি তৎক্ষণাৎ বললাম, হ্যাঁ কথাটা সঙ্গত বটে, তা তুমি সন্ধান করো গে, যাও আমি একটু ঘুমাইবার চেষ্টা করি। সে বলিল, তুমি একলা আছো বুঝি, তবে একটু বসি, একটু গল্প করা যাক। 35 বছর পূর্বে আমিও মানুষের কাছে বসিয়া মানুষের সঙ্গে গল্প করিতাম। এই 35টা বছর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করিয়া বেড়াইয়াছি। আজ তোমার কাছে বসিয়া আর একবার মানুষের মতো করিয়া গল্প করি। অনুভব করিলাম আমার মশারির কাছে কে বসিল। নিরুপায় দেখি আমি বেশ একটু উৎসাহের সহিত বলিলাম, সেই ভালো, যাহাতে মন বেশ প্রফুল্ল হইয়া ওঠে এমন একটি কিছু গল্প বলো তো। সে বলিল, সবচেয়ে মজার কথা যদি শুনিতে চাও তো আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করিয়া 2টো বাজিল। যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় করিতাম, তিনি আমার স্বামী। মাছকে বর্শি দিয়া ধরিলে তাহার যেমন মনে হয় আমারও সেইরূপ মনে হইত। অর্থাৎ কোনো এক
সম্পূর্ণ অপরিচিত জীব যেন বসিতে গাঁথিয়া আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় হইতে টান মারিয়া ছিনিয়া লইয়া যাইতেছে। কিছুতেই তাহার হাত হইতে পরিত্রাণ নাই। বিবাহের দুমাস পরে আমার স্বামীর মৃত্যু হইল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হইয়া অনেক বিলাপ পরিতাপ করিলেন। আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলাইয়া দেখে শাশুড়িকে কহিলেন, শাস্ত্রে যাহাকে বলে বিষকন্যা এই মেয়েটি তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনিতেছ কেমন লাগিতেছে? আমি বলিলাম, বেশ, গল্পটি আরম্ভটি বেশ মজার। তবে শোনো, আনন্দে বাপের বাড়ি ফিরিয়া আসিলাম। ক্রমে বয়স বাড়িতে লাগিল। লোকে আমার কাছে লুকাইতে চেষ্টা করিত, কিন্তু আমি বেশ জানিতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তো তোমাকে কখনো দেখি নাই। দেখো নাই কেন আমার সেই কঙ্কাল? হে 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 হে, আমি ঠাট্টা করিতেছি। তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে সেই দুটো শূন্য চোখ খোটরের মতো বড় বড় টানা দুটি কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল, এখনকার অনাবৃত দন্তসার বিকট হাস্যের সঙ্গে তার কোনো মিলই পাওয়া যায় না। এবং সেই কয়খানা দীর্ঘ সূক্ষ্ম অস্থিখণ্ডের ওপর এত লালিত, এত লাবণ্য, যৌবনের এত কঠিন কমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হইয়া উঠিতেছিল। তোমাকে যাহা বলিতে গেলে হাসি পায়, আবার রাগও ধরে। আমার সেই শরীর হইতে যে অস্থিবিদ্যা শেখা যাইতে পারে তাহা তখনকার বড় বড় ডাক্তারেরও বিশ্বাস করিত না। আমি জানি একজন ডাক্তার তাহার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলিয়াছিলেন, তাহার অর্থ এই যে পৃথিবীতে আর সকল মনুষ্যই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত স্থল ছিল, কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলিতাম তখন আপনি বুঝিতে পাইতাম যে একখণ্ড হীরা নাড়াইলে তাহার চারিদিকে হইতে যেমন আলো ঝকমক করিয়া ওঠে, আমার দেহের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারিদিকে ভাঙিয়া পড়িত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরিয়া নিজের হাত দুখানি নিজে দেখিতাম। পৃথিবীর সমস্ত অদ্বৈত পৌরুষের মুখে রাস লাগাইয়া মধুরভাবে বাগাইয়া ধরিতে পারি এমন দুখানি হাত। সুভদ্রা যখন অর্জুনকে লইয়া দীপ্ত ভঙ্গিতে আপনার বিজয়রত বিস্মিত হইয়া তিন লোকের মধ্যে চালাইয়া লইয়া গিয়াছিলেন, তাহা বোধ করি এইরূপ দুখানি হস্তস্থল সুডল বাহু আরক্ত করতল এবং লাবণ্যশিখার মতো অঙ্গুলি ছিল। কিন্তু আমার সেই নির্লজ্জ নিবারণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়াছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম। এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার ওপর আমার বেশি রাগ। ইচ্ছে করে আমার সেই ষোলো বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করাই, বহুকালের মতো তোমার দুই চোখের নিদ্রা ছুটিয়া দিই, তোমার অস্থিবিদ্যাকে অস্থির করিয়া দেশ ছাড়া করি। আমি বলিলাম, তোমার গা যদি থাকিত তবে গা ছুইয়া বলিতাম, সে বিদ্যার লেশমাত্র আমার মাথায় নাই। আর তোমার সেই ভুবন মোহন পূর্ণ যৌবনের রূপ রজনীর অন্ধকার পটের উপরে যা জ্বল্যমান হইয়া ফুটিয়া উঠিয়াছে আর অধিক বলিতে হইবে না। আমার কেহ সঙ্গিনী ছিল না। দাদা প্রতিজ্ঞা করিয়াছিলেন বিবাহ করিবেন না। অন্তঃপুরে আমি একা, বাগানে গাছতলায় আমি একা বসিয়া ভাবিতাম, সমস্ত পৃথিবী আমাকে ভালোবাসিতেছে, তারা আমাকে নিরীক্ষণ করিতেছে, বাতাস ছল করিয়া বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলিয়া যাইতেছে এবং সে তৃণাসনে পা দুটি মেলিয়া বসিয়া আছে। তাহার যদি চেতনা থাকিত তবে সে পুনর্বার অচেতন হইয়া যাইত। পৃথিবীর সমস্ত যুবা পুরুষ ওই তৃণপুঞ্জরূপে দল বাঁধিয়া নিস্তব্ধে আমার চরণবর্তী হইয়া দাঁড়াইয়াছে, এরূপ আমি কল্পনা করিতাম। হৃদয়ে অকারণে কেমন ব্যথা অনুভব হইত। দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ হইতে পাশ হইয়া আসিলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হইলেন। আমি তাহাকে পূর্বে আড়াল হইতে অনেকবার দেখিয়াছি। দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাকে যেন ভালো করিয়া চোখ মিলিয়া দেখিতেন না, সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়।
এর জন্য সরিয়া সরিয়া একেবারে প্রান্তে গিয়ে আশ্রয় লইয়াছেন। তাহার বন্ধুর মধ্যে এক শশী শেখর, এই জন্য বাহিরের যুবকদের মধ্যে আমি এই শশী শেখরকে সর্বদা দেখিতাম। এবং যখন আমি সন্ধ্যকালে পুষ্পতরুতলে সমাঙ্গের আসন গ্রহণ করিতাম, তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশী শেখরের মূর্তি ধরিয়া আমার চরণাগত হইত। শুনিতেছ কি মনে হইতেছে? আমি সনিঃশ্বাসে বলিলাম, মনে হইতেছে শশী শেখর হইয়া জন্মিলে বেশ হইত। আগে সবটা শোনো। একদিন বাদলার দিনে আমার জ্বর হইয়াছে, ডাক্তার দেখিতে আসিয়াছেন, সেই প্রথম দেখা। আমি জানালার দিকে মুখ করিয়াছিলাম, সন্ধ্যার লাল আভাটা পড়িয়া রুগ্ন মুখের বিবর্ণতা যাহাতে দূর হয়। ডাক্তার যখন ঘরে ঢুকিয়া আমার মুখের দিকে একবার চাহিলেন, তখন আমি মনে মনে ডাক্তার হইয়া কল্পনায় নিজের মুখের দিকে চাহিলাম। সেই সন্ধ্যাকালে কোমল বালিশের ওপরে একটি ঈষৎ ক্লিষ্ট কুসুম পেলব মুখ অসংযুক্ত চূর্ণ কুণ্ড ললাটের ওপর আসিয়া পড়িয়াছে, এবং লজ্জে আনমিত বড় বড় চোখের পল্লব কপালের ওপর ছায়া বিস্তার করিয়াছে। ডাক্তার নর্ম মৃদু সুরে দাদাকে বলিলেন, একবার হাতটা দেখিতে হইবে। আমি গাত্র বরণ্য ভেতর হইতে ক্লান্ত সুগোল হাতখানি বাহির করিয়া দিলাম। একবার হাতের দিকে চাহিয়া দেখিলাম, যদি নীলবর্ণ কাছে চুরি পড়িতে পাইতাম তো আরও বেশ মানাইত। রোগীর হাত লইয়া নাড়ি দেখিতে ডাক্তারে এমন ইতস্তত ইতিপূর্বে কখনো দেখি নাই। অত্যন্ত অসংলগ্নভাবে কম্পিত অঙ্গুলিতে নাড়ি দেখিলেন, তিনি আমার জ্বরের উত্তাপ বুঝিলেন। আমিও তাহার অন্তরে নাড়ি কীরূপ চলিতেছে কতটা আভাস পাইলাম। বিশ্বাস হইতেছে না? আমি বললাম, অবিশ্বাসের তো কোনো কারণ দেখতেছি না, মানুষের নাড়ি সকল অবস্থায় সমান চলে না। কালকর্মে আরও দুই চারিবার রোগ আরোগ্য হইয়া পরে দেখিলাম আমার সেই সন্ধ্যাকালে মানুষ সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত হ্রাস হইয়া ক্রমে একটিতে আসিয়া ঠেকিল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হইয়া আসিল, জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রহিল। আমি গোপনে সন্ধ্যাবেলা একটি বাসন্তী রঙের শাড়ি পরিতাম, ভালো করিয়া খোপা বাঁধিয়া মাথায় এক গাছি বেলি ফুলের মালা ঝরাইতাম, একটি আয়না হাতে লইয়া বাগানে গিয়া বসিতাম। কেন, আপনাকে দেখে কি আর পরিতৃপ্তি হয় না, বাস্তবিকতা হয় না? কেন না, কেন না, আপনি আমি তো আপনাকে আপনি দেখিতাম না। আমি তখন একলা বসিয়া দুজন হইতাম, আমি তখন ডাক্তার হইয়া আপনাকে দেখিতাম, মুগ্ধ হইতাম এবং ভালোবাসিতাম এবং আদর করিতাম। অথচ প্রাণের ভেতরে একটি দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যা বাতাসের মতো হু হু করিয়া উঠিত। সেই হইতে আমি আর একলা ছিলাম না, যখন চলিতাম নত নেত্রে চাহিয়া দেখিতাম পায়ের অঙ্গুলিগুলি পৃথিবীর ওপর কেমন করিয়া পড়িতেছে, এবং ভাবিতাম এই পদক্ষেপ আমার নতুন পরীক্ষা উত্তীর্ণ ডাক্তারের কেমন লাগবে। মধ্যাহ্নে জানালার বাহিরে ঝাঁঝা করিত, কোথাও সারা শব্দ নাই। মাঝে মাঝে এক একটা চিল অতি দূর আকাশ হইতে শব্দ করিয়া উড়িয়া যাইত, এবং আমার উদ্যান প্রাচীরের বাহিরে খেলানোওয়ালা সুর করিয়া বলিত, চাই খেলনা চাই চুরি চাই করিয়া ডাকিয়া যাইত। আমি একখানি ধপধপে চাদর পাতিয়া নিজের হাতে বিছানা করিয়া শয়ন করিতাম, একখানি অনারবিত বাহু কোমল বিছানার ওপরে যেন অনাদরে মেলিয়া দিয়া ভাবিতাম, এই হাতখানি এমন ভঙ্গিতে কে যেন দেখিতে পাইল, কে যেন দুইখানি হাত দিয়া তুলিয়া লইল, কে যেন ইহার আরক্ত করতলের ওপর একটি চুম্বন রাখিয়া দিয়া আমার ধীরে ধীরে ফিরিয়া যাইতেছে। মনে করো এখানে গল্পটা যদি শেষ হইত তাহা হইলে কেমন হয়? আমি বলিলাম, মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করিয়া লইতে বাকি রাতটুকু বেশ কাটিয়া যায়। কিন্তু তাহা হইলে এই গল্পটা যে বড় গম্ভীর হইয়া পড়ে, ইহার উপহাসটুকু থাকে কোথায়? ইহার ভেতরকার কঙ্কালটা তাহার সমস্ত দাঁতকড়টি মেলিয়া দেখা দেয় কই? তারপরে শোনো, একটুখানি পশার হইতে আমার বাড়ির একতলায় ডাক্তার তাহার ডাক্তারখানা খুলিলেন। তখন আমি তাহাকে মাঝে মাঝে হাসিতে হাসিতে ওষুধের কথা, বিষের কথা, কি করিলে মানুষ সহজে মরে, এই সকল কথা চিকিৎসা করিতাম। ডাক্তারের কথা ডাক্তারের মুখ খুলিয়া যাইত, শুনিয়া শুনিয়া মৃত্যু যেন পরিচিত লোকের ঘরের লোকের মতো হইয়া গেল। ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখিলাম।
আমার গল্প প্রায় শেষ হইয়া আসিয়াছে, আর বড় বাকি নেই। আমি মৃদু সুরে বললাম, রাত্রিও প্রায় শেষ হইয়া আসিল। কিছুদিন হইতে দেখিলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী প্রতিজ্ঞ। একদিন দেখিলাম তিনি কিছু বেশি রকম সাজসজ্জা করিয়া দাদার কাছে তাহার জুড়ি ধার লইলেন, রাত্রে কোথাও যাইবেন। আমি আর থাকিতে পারিলাম না, দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আর জুড়ি লইয়া কোথায় যাইতেছেন? সংক্ষেপে দাদা বলিলেন, মরিতে। আমি বললাম, না সত্য করিয়া বলো না। তিনি পূর্বাপেক্ষা কিঞ্চিত খোলাসা করিয়া বলিলেন, বিবাহ করিতে। আমি বললাম, সত্য নাকি বলিয়া অনেক হাসিতে লাগিলাম। অল্পে অল্পে শুনিলাম এই বিবাহে ডাক্তার 12,000 টাকা পাইবেন, কিন্তু আমার কাছে এই সংবাদ গোপন করিয়া আমাকে অপমান করিবার তাৎপর্য কি? আমি কি তাহার পায়ে ধরিয়া বলিয়াছিলাম এমন কাজ করিলে আমি বুক ফাটিয়া মরিব? পুরুষদের বিশ্বাস করিবার জো নাই। পৃথিবীতে আমি একটিমাত্র পুরুষ দেখিয়াছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করিয়াছি। ডাক্তার রোগী দেখিয়া সন্ধ্যার পূর্বে ঘরে আসিলে আমি প্রচুর পরিমাণ হাসিতে হাসিতে বললাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিবাহ? আমার প্রফুল্লতা দেখিয়া ডাক্তার যে কেবল অপ্রতিভ হইলেন তাহা নয়, বাড়ি বিমর্ষ হইয়া বলিলেন। জিজ্ঞাসা করিলাম, বাজনা বাদ্য কিছু নাই যে? শুনিয়া তিনি ঈশ্বরে একটু নিঃশ্বাস ফেলে বলেন, বিবাহ ব্যাপারটা কি এতই আনন্দের? শুনিয়া আমি হাসি অস্থির হইয়া গেলাম, এমন কথাও তো কখনো শুনি নাই। আমি বলিলাম, সে হইবে না, বাজনা চাই, আলো চাই। দাদাকে এমনি ব্যস্ত করিয়া তুলিলাম যে দাদা তখন রীতিমতো উৎসবের আয়োজনে প্রবৃত্ত হইলেন। আমি কেবলই গল্প করিতে লাগিলাম, বধূ ঘরে আসলে কি হইবে কি করিবে জিজ্ঞাসা করিলাম, আচ্ছা ডাক্তার মশাই, তখন কি আপনি রোগীর নাড়ি টিপাইয়া বেড়াবেন? হা হা, যদিও মানুষের বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয়, তবু আমি শপথ করিয়া বলিতে পারি, কথাগুলি ডাক্তারের বুকে শেলের মতো বাজিতেছিল। অনেক রাত্রে লগ্ন, সন্ধ্যাবেলা ডাক্তার ছাতের ওপর বসিয়া দাদার সহিত দু এক পাত্র মদ খাইতেছিলেন, দুজনেরই এই অভ্যাসটুকু ছিল। ক্রমেই আকাশের চাঁদ উঠিল। আমি হাসিতে হাসিতে আসিয়া বললাম, ডাক্তার মশাই ভুলিয়া গেলেন নাকি যাত্রার যে সময় হইয়া আসিয়াছে? এখানে একটা সামান্য কথা বলা আবশ্যক। ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়া একখানি গুড়া সংগ্রহ করিয়া আনিয়াছিলাম এবং সেই গুড়ায় কি অংশ সুবিধা মতো অলক্ষিতে ডাক্তারের গ্লাসে মিশাইয়া দিয়েছিলাম। কোন গুড়া খাইলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখিয়াছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটা শেষ করে কিঞ্চিত আর্দ্র গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিতে করিয়া বলিলেন, তবে চলিলাম। বাঁশি বাজিতে লাগিল, আমি একটি বেনারসি শাড়ি পরিলাম, যতগুলি গহনা সিন্ধুকে তোলা ছিল সবগুলি বাহির করিয়া পড়িলাম, সিটিতে বড় করিয়া সিঁদুর দিলাম, আমার সেই বকুলতলায় বিছানা পাতিলাম। বড় সুন্দর রাত্রি, ফুটফুটে জ্যোৎস্না, শুব্ধ জগতে ক্লান্তি হরণ করিয়া দক্ষিণা বাতাস বহিতেছে, জুইয়ার বেলি ফুলের গন্ধে সমস্ত বাগান আমোদ করিয়াছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলিয়া গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে আসিতে লাগিল, এই তরু পল্লব এবং আকাশ এবং আজন্মকালে ঘর দুয়ার লইয়া পৃথিবী যখন আমার চারিদিক হইতে মায়ার মত মিলাইয়া যাইতে লাগিল, তখন আমি নেত্র নিমিলন করিয়া হাসিলাম। ইচ্ছে ছিল যখন লোক আসি আমাকে দেখিবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লাগিয়ে থাকে। ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করিব তখন এই হাসিটুকু এখান থেকে মুখে করিয়া লইয়া যাইব। কোথায় বাসর ঘর? আমার সে বিবাহের বেশ কোথায়? নিজের ভেতর হইতে একটি খটখট শব্দ জাগিয়ে দেখিলাম, আমাকে লইয়া তিনটি বালক অস্থিবিদ্যা শিখিতেছে। বুকের যেখানে সুখ দুঃখ ধুক ধুক করিত এবং যৌবনে পাপড়ি প্রতিদিন একটি করিয়া প্রস্ফুটিত হইত, সেখানে বেত্র নির্দেশ করিয়া কোনো অস্থিতির কি নাম মাস্টার শিখাইতেছে। আর সেই যে অন্তিম হাসিটুকু ওষ্ঠের কাছে ফুটাইয়া তুলিয়াছিলাম তাহার কোনো চিহ্ন দেখিতে পাইয়াছিলেন কি?
গল্পটি কেমন লাগিল? আমি বলিলাম, গল্পটি বেশ প্রফুল্লকর। এমন সময় প্রথম কাক ডাকিল, জিজ্ঞাসা করিলাম, এখন আছো কি? কোনো উত্তর পাইলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করিল। তো কেমন লাগলো আজকের গল্পটি? অবশ্যই সেটা লাইক কমেন্ট দিয়ে জানাবেন। আর আমরা আমাদের চ্যানেলে নিয়মিত সুন্দর সুন্দর গল্প পড়ে শোনাচ্ছি। আপনারা যদি কোনো গল্প রিকোয়েস্ট করতে চান অবশ্যই জানাবেন কমেন্টে, আমি চেষ্টা করব সেটা পড়ে শোনানোর জন্য। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে আমাদের সাথেই থাকুন, আর সাথে থাকার নিয়ম তো অবশ্যই জানেন। তো সেই সঙ্গে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।